Hey guys, Assalamualaikum. So, আজকে আমরা যাইতেছি আমাদের কুরবানি গরু কিনতে গাবতলি হাটে. So, আমি ব্লগ করার মুডে ছিলাম না, তাও আমি ব্লগ করতেছি আজকে. যে গরু যখন কিনতেছি তো একটা ব্লগ তো হয়, তো গাবতলি হাটে আমরা যাইতেছি. So, let's see and enjoy the vlog. তো আমরা বাসা থেকে বাইরে গেছি, এখন যাব গরু হাটে. পঁয়ষট্টি দিলে গো পঁয়ষট্টি কইছি, পঁয়ষট্টি জীবনাধার গুতা Like, comment, share and subscribe.
সো গাইস, অনেকক্ষণ ঘোরার পরও আমরা গরু পাইতেছিলাম না। সো আমরা মূল হাটে যাই এবং দেখতে পাই অনেক গরুই। সো আপনারা সেই চিত্রটাই দেখতেছেন এখন। ব্লগটি এনজয় করেন। আপনার যে গরু দেখতেছেন এটা 1,60,000 নিছে। সো এনজয় দ্য ব্লগ। সো আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাটের ভিতরে কিন্তু বেশি গরুই নাই, বলতে গেলে হাটের বাইরে অনেক গরু আছে, তো ভিতরে বেশি গরু নাই। কত চাই? 105 দাম বলছে। বলেন বলেন বলেন। সো তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি এবং গরু দামাদামি করতে থাকি। সো এক সময় যে আমরা একটা গরু কিনি। সো গাইস, সো আমরা এই গরুটা কিনে ফেলেছি 50,000 দিয়া। সো আরেকটা কিনবো আমরা। সো ব্লগটা এনজয় করতে থাকেন। সো কমেন্টে জানাবেন গরুটা কেমন হলো। সো গাইস, দেখতেছেন আরেকটা কিনে ফেলাইছি। ৪৯,000 এবং যেটা পিছনেরটা আছে সো এটা নিশ্চয় 55,000। সো আপনার কমেন্টে জানাবেন যে আপনাদের গরুগুলো কেমন হলো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার তো মাস্ট। তো গরু কিনা বাসা এসে পড়ছি। সো দেখতে পারতেছেন এই যে একটা, এই যে এই সাইড আরেকটা। সো দুইটা 1,10,000 নিচ্ছে। সো গাইস, গরু কিনে নিয়ে আসার কিছুক্ষণ পর আমরা গরুটা গোসল করাতে নিয়ে যাই। আমাদের এদিকে নদী আছে, আমরা নদীতে গোসল করাতে নিয়ে যাই। সো ব্লগটা এনজয় করতে থাকেন আর যা যা এখানে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সো আমি এই গরুটার আগে যেতে দিলাম, কারণ এই গরুটা একটু পাগলামি করে। সো আজকে গোসল করবো গরুগুলোকে। সো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সো যাও যাক নদীর পারে। নদীর পারে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। সো নদীর পারে আসার পর আমরা আমাদের একটা গরুকে গোসল করাইতে নামাই। সো দেখতে পারতেছেন আমি গোসল করতেছিলাম। সো ব্লগটা এনজয় করতে পারেন। ব্লগটা আপনার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই।
ব্যাপার করবে দিন। মাথা মাথা দোয়া মাথা ধরে রাখ ভুলা যাব দুই মিনিট নয় থেকে ব্লগটা আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব না, কারণ আপনারা বুঝতেই পারতেছেন আমি গরুহাট থেকে আসছি, অনেক ক্লান্ত আমি। সো ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে কমেন্টে, এবং লাইক করবেন অবশ্যই অবশ্যই, এবং কমেন্ট তো করবেনই, আর সাবস্ক্রাইব যারা এখনো করেন নাই তারা এখন সাবস্ক্রাইব করেন। সো আজকের ব্লগটা এখানে ফিনিশ কর।